আচ্ছা, স্লোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা ল্যান্ডস্কেপ হিস্ট্রি, লিথোলজি, জিওলজি, ক্লাইমেট, ড্রেনেজ ক্যারেক্টারিস্টিক, সারফেস রান আপ, মরফোমেটিক সিস্টেম, মানে জিওলজি, লিথোলজি, হাইড্রোলজি, ইভেন জিওমরফোলজি, সমস্ত লোকেরা, সমস্ত মানুষজন, ইভেন প্ল্যানাররা, হাইড্রোলজির লোকেরা সবাই এর ব্যবহার করে। 1890-তে প্রথমে কিন্তু একদম ফার্স্ট টাইম কিন্তু স্লোপ করার চেষ্টা করা হয়েছিল। তার আগে তোমরা থিওরিতে পড়েছো ডেভিসের থিওরি, প্যারালাল রিট্রুট থিওরি, এলসিকিং এর, এনারা কিন্তু স্লোপ ইভলিউশন, রিলেটিভ রিলিফ, এই ভূপ্রকৃতি নিয়ে বিভিন্ন গবেষণা করেছিলেন। এবং থিওরিটিক্যালি স্লোপ সেটাকে সিস্টেমের আকারে, মডেলের আকারে বা থিওরির আকারে এসে প্রথম শুরু হয় 1890-তে। ওকে, তখন ফর্মুলাটা কিরকম ছিল? অ্যাভারেজ স্লোপ ইজিক্যাল টু, বা স্লোপ ইজিক্যাল টু অ্যাভারেজ লেন্থ অফ দ্য কন্ট্রোল ক্রসিং, কন্ট্যুর ইন্টারভাল বাই এরিয়া। কিন্তু এটার অনেক অসুবিধে তৈরি হচ্ছিল টোটাল এরিয়া কথাটাতে, এবং অনেক ভদ্রলোকরা সেটাকে আবার মডিফাই করার চেষ্টা করছিলেন। কারা কারা চেষ্টা করেছিলেন? জি এইচ স্মিথ বলে একজন ভদ্রলোক চেষ্টা করেছিলেন, এবং তারপরে যিনি চেষ্টা করেছিলেন তার নাম এখানে লেখা আছে, সি কে ওয়েন্টওয়ার্থ। আমরা যার মেথড পড়বো তার নাম হচ্ছে সি কে ওয়েন্টওয়ার্থ। 1930-তে, 1930 সালে তিনি এই মেথড তৈরি করেন, এবং এই মেথডটা খুব পপুলার। আর এরপরও আরো অনেক মেথড আছে, সেগুলো ইকুয়ালি কারেক্ট এবং ইকুয়ালি অ্যাপ্লিকেবল এবং ইকুয়ালি গ্রহণযোগ্য। সেগুলো হচ্ছে রেজ অ্যান্ড হেনরি মেথড, খুব গুরুত্বপূর্ণ, স্টলার মেথড, যারা রিসার্চ করে তারা রেজ অ্যান্ড হেনরি মেথড, স্টলার মেথড ব্যবহার করে। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ওয়েন্টওয়ার্থ মেথড, 1930-তে সিকে ওয়েন্টওয়ার্থ যেটা প্রপোজ করে। তাহলে আগের মেথডটা নিয়ে নেওয়া গেল না, আগের ফর্মুলাটা উনি নিলেন না, উনি একটা নতুন ফর্মুলা বার করলেন। ওনার ফর্মুলাটা কি, যেটা আমরা করবো 1930-তে, অ্যাভারেজ নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং। ওই এ বা ডি বি যে ডিস্টেন্সটা দেখালাম না, লিনিয়ার ডিস্টেন্সটার ভিতরে কতবার কন্ট্যুর ক্রস করেছে। উনি তখন মেট্রিক সিস্টেমে টোপোসিট হতো না, ফ্রেঞ্চ সিস্টেমে টোপোসিট হতো, FCS পদ্ধতিতে সব মাইল টাইল দিয়ে হতো। তাই উনি লিখেছেন পার মাইল ইন্টু কন্ট্যুর ইন্টারভাল, একটু আগে যে বেসিক জিনিসটা আমি বলেছি, কন্ট্যুরের পার্থক্য কত, এবং তলায় উনি একটা কনস্ট্যান্ট ব্যবহার করলেন। যেহেতু উনি মানে মাইল সিস্টেমে ব্যবহার করেছিলেন, তাই কনস্ট্যান্টটা হচ্ছে 3361। এই কনস্ট্যান্ট সম্পর্কে বেশি কিছু আমি বলবো না, কিন্তু এটা জেনে রাখো এটা হচ্ছে ফিটে দেওয়া আছে কনস্ট্যান্টটা। ওকে, দেখো এই কনস্ট্যান্টটা আসলে কি না, স্লোপ ভ্যালু সাইন ভ্যালু, সাইন মানে কি না, লম্ব ডিভাইডেড বাই কি বলে অতিভুজ, হ্যাঁ, অপোজিট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। তাহলে সাইন এর ভ্যালু নর্মালি পজিটিভ ওয়ান থেকে নেগেটিভ ওয়ান হয়ে থাকে। সব সব রকমের সাইন ভ্যালুকে ইনক্লুড করে উনি এই কনস্ট্যান্টটা বার করেন। সেই কনস্ট্যান্টটাকে কিন্তু আমরা যেহেতু মেট্রিক সিস্টেমে ব্যবহার করব, সেই কনস্ট্যান্টের ভ্যালু এই 3361 থাকবে না, যেহেতু উনি মাইলে করেছিলেন সে একটু চেঞ্জ হয়ে যাবে। তো ওনার নিয়মের মতো কি না, উনি চারটে বাহু ধরেছিলেন এবং নাম্বার অফ কন্ট্রোল ক্রসিংটা বের করেছিলেন। কিন্তু সেইটা পরবর্তীকালে আমার ইন্ডিয়ান জিওগ্রাফার আরএল সিং বলে একজন ভদ্রলোক আছেন যার নাম সবাই জানবে, তিনি কিন্তু এটার একটু পার্থক্য বা একটু চেঞ্জ করেছিলেন। তিনি নাম্বার অফ কন্ট্রোল ক্রসিংটার পার কিলোমিটারটাকে ইনস্টেড অফ উনি চারটে বাহু ধরেছিলেন একটা স্কোয়ারে, ইনি ডায়াগোনাল ডিস্টেন্সটাও ধরেন। কিভাবে ধরেন আমরা আগে একটু প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝি, তারপর এখানে তত্ত্বগত দিকটা বুঝবো। প্র্যাকটিক্যালি বোঝার আগে আমি আগের জায়গায় আসি, যেখানে আমরা টোপোশিটের কি করেছিলাম এর আগে, রিলেটিভ রিলিফ বার করেছিলাম। আমি ঠিক সেই জায়গাটাতে যে 36 স্কোয়ার কিলোমিটারের টোপোশি মানে এরিয়াতে রিলেটিভ রিলিফ বের করেছিলাম, ঠিক সেই জায়গাতে সেম গ্রিড, সেম প্যাটার্ন, সেম ল্যাটলক কেন সেম বানাচ্ছি, নাহলে কি হবে বলো তো, তুলনা করতে পারবো না, বুঝতে পারবো না। সেজন্য আমরা সেম প্যাটার্ন, সেম গ্রিড, সেম এরিয়া, সেম ম্যাপ অ্যান্ড সেম ল্যাটলক নিচ্ছি। সাপোজ আমি খুব র্যান্ডমলি আঁকছি, ধরো এই এলাকাটা আমি নিয়েছি, খুব র্যান্ডমলি বাঁকা বাঁকা লাইন হচ্ছে, এর থেকে তোমরা স্ট্রেট ফরওয়ার্ড ভালো করে আঁকবে। সাপোজ আমি এরকম লাইন নিয়েছি, তো তোমার দিকে কি বলেছিলাম, এ তাহলে এই ছোট ছোট গ্রিড গুলির আমি অ্যাভারেজ স্লোপ বার করব। দেখো এখানে আমি একটা কথা বলি, রিলেটিভ রিলিফের সঙ্গে স্লোপের একটা পার্থক্য আছে। আগে বলি, আঁকাটা বা ড্রয়িংটা যেমন রিলেটিভ রিলিফের করেছিলে, ট্রেসিং পেপারে করবে, মিড ভ্যালুটা তুলে নেবে। এই যে গ্রিডটা, যেটা যে গ্রিডটা তোমার করা ছিল ট্রেসিং পেপারে রিলেটিভ রিলিফের জন্য, সেম জিনিসটা তুমি ব্যবহার করবে, কিন্তু এখানে একটু অন্য জিনিস করতে হবে। কি করতে হবে, তুমি কি করবে, আগে আমি ফর্মুলাটাতে যাই।
অ্যাভারেজ স্লোপের ফর্মুলাটা কি, না অ্যাকর্ডিং টু ওয়েন্টওয়ার্থ মেথডে নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং পার কিলোমিটার, নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং পার কিলোমিটার, কিন্তু রিলেটিভ রিলেটটা ছিল কি স্কোয়ার কিলোমিটারে। কিলোমিটার কথাটার মানে কি, না এটা লিনিয়ার ডিস্টেন্স, লিনিয়ার ডিস্টেন্স কথাটার মানে কি, আমি আবার এই ম্যাপটাতে আসি, প্রথম ম্যাপটাতে এ থেকে বি হেঁটে হেঁটে গেলাম, এ থেকে বি সবসময় যে হেঁটে হেঁটে সোজা লাইনে যাবো এমনটা তো নয়, এ থেকে বি এরকম ঘুরে ফিরেও যেতে পারি না। দেখো সাপোজ আমি একটা লাইন টানলাম, এ থেকে বি এরকম ভাবে তো যেতে পারি, এ থেকে বি আমাকে ওই পথে যেতে হবে, এরকমও তো যেতে পারি না। আরে কি হচ্ছে, আচ্ছা এ থেকে বি আমি এরকমও যেতে পারি, কি হচ্ছে আঁকা আসছে না, আচ্ছা চলো ওই ওই শিটটাতে দেখাই। হ্যাঁ এ থেকে বি আমি এরম ভাবেও যেতে পারি, কিভাবে যেতে পারি, সবসময় যদি এ থেকে বি সোজা লাইনে যাব তা তো নয়, আমি বাঁকা লাইনেও যেতে পারি, বা আমার জায়গাটা যাওয়ার পথ বক্ররেখাও হতে পারে, আমি এ থেকে বি এইভাবে যেতে পারি। কি হচ্ছে লাইন সিলেক্ট হচ্ছে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এ থেকে বি আমি এইভাবে যেতে পারি, এইভাবেও যেতে পারি। যদি আমি আগের ম্যাপটাতে দেখাই, আমি এ থেকে বি এইভাবে যেতে পারি, যেতে পারি না, এভাবেও যেতে পারি। তাহলে এ থেকে বি যাওয়ার জন্য কতটা ডিস্টেন্স, এরম সোজা হলে লিনিয়ার ডিস্টেন্স, এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে ও হলো লিনিয়ার ডিস্টেন্স, আমি লিনিয়ার ডিস্টেন্সটা মাপবো। আমি যদি ফর্মুলায় কথাতে যাই, ওয়েন্টওয়ার্থ মেথডে হচ্ছে নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং পার কিলোমিটার, পার কিলোমিটার মানে কি, এটা লিনিয়ার ডিস্টেন্স, মানে এ থেকে বি আমি সরল রেখাতেও যেতে পারি, বা আমার যাওয়ার পথটা বা আমাদের কেমন হবে এরকম, তার যতটা পথ গেলাম এ থেকে বি, এবং যাওয়ার সময় কটা কন্ট্যুর ক্রস করেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং। তাহলে ফর্মুলার ফার্স্ট পার্টে কি আসছে, নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং পার কিলোমিটার, প্রত্যেক কিলোমিটারে য কিলোমিটার গেছি কটা কন্ট্যুর ক্রস করেছে, ডিভাইডেড বাই, সরি সরি ডিভাইডেড বাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কি বললাম, আমি বলেছি কনস্ট্যান্টটা কি করে থ্রি 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 সিক্স ভ্যালুটা কি করে 6.36 হয় সেটা আমরা পরে আলোচনা করব, এখন শুধু কনস্ট্যান্টটা জেনে রাখো, 6.36 ডিভাইড ইনটু কন্ট্যুর ইন্টারভাল, দিস ইজ দ্য ফর্মুলা। এটা কি করতে হবে না, এটা ট্যান ইনভার্স করলে, সরি এটা তোমার ট্যান ইনভার্স করলে তোমার কন্ট্যুর অ্যাভারেজ স্লোপ বেরিয়ে যাবে, কিরকম, নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং পার কিলোমিটার ডিভাইডেড বাই কনস্ট্যান্ট ইনটু ইন্টারভাল। ওকে, এটা ট্যান ইনভার্স করতে হবে, দিস ইজ দ্য ফর্মুলা। ট্যান ইনভার্স করবে কি করে সেটা আমি পরে আসছি, তার আগে আমাকে কি করতে হবে, না তুমি এই পার্টটা করে নেবে, কারণ এই পার্টটা অলরেডি তোমার করা আছে। এবারে তোমাকে কি করতে হবে, নাম্বার অফ কন্ট্যুর ক্রসিং গুনতে হবে, কিরকম, এইটা 1 কিলোমিটার, টোপোশিটের স্কেলে 2 সেন্টিমিটার ভাবে কেটেছো, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, তাহলে 4 কিলোমিটার তোমার কন্ট্যুর ঘুরেছে, তুমি 4 কিলোমিটার, এখানে দেখো ছোট ছোট কন্ট্যুর গুলো কটা কাট করেছে, কন্ট্যুর শুধু সংখ্যাটা তুমি কাউন্ট করবে, ইভেন যখন এইটা আসবে সেকেন্ড যে অ্যাডজাসেন্ট স্কোয়ার গ্রিডটা, তখন এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা 4টে সাইড হবে, যখন এটা আসবে এটাতে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা 4টে সাইড আসবে, মানে তুমি যখন কনসিডার করবে তুমি 4 4 সাইড ভাববে, 4টে সাইডের লিনিয়ার ডিস্টেন্স কত, না এটা 1 কিলোমিটার, সরি এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, 4টে যদি 1 কিলোমিটার হয় তাহলে যটা কন্ট্যুর ক্রস করেছে এ টোটাল এরি টোটাল লিনিয়ার ডিস্টেন্সটা কত, 4 কিলোমিটার, তাই না, এই বাহুটা 1, এই বাহুটা 1, এই বাহুটা 1, এই বাহুটা 1, এই পরপর যখন গুনবে তুমি কিন্তু আগে পিছিয়ে বিবেচনা করবে না, জাস্ট কনসিডার দ্য ফোর, 1 2 3 4, 4 ইজ দ্য লিনিয়ার ডিস্টেন্স। তাহলে ধরো এখানে 25 কন্ট্যুর ক্রসিং হয়েছে, অ্যান্ড তাহলে ডিভাইডেড বাই 4। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, আমাদের ওয়েন্টওয়ার্থ মেথডে ওয়েন্টওয়ার্থ কিন্তু, এখানে আমি লেখাটা দেখালাম, দেখো ওয়েন্টওয়ার্থ কিন্তু পার কিলোমিটার 4টে সাইডকে ধরেছিলেন উনি। হ্যাঁ পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ার জিওগ্রাফার আর এল সিং মনে করলো কর্ণ দূরত্বকে ধরবো, ডায়াগোনাল ডিস্টেন্স।